আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজ খুব সুন্দর রোদ্দুর এসেছে, আকাশটা দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর রোদ্দুর এসেছে। তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, আর এই দেখো আবার ছাদের অবস্থা দেখো, ছাদে একদম পুরো চারিদিকে বৃষ্টিতে জলে ভরে গেছে। আর এই দেখো আমার গাছটায় ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, একদম তাজা ফুল, একদম ঝরঝরে, খুবই সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আর ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, ওই জন্য গাছগুলো খুবই সুন্দরভাবে আবার মানে জল পেয়ে একদম সুন্দর হয়ে উঠেছে। আর এই দেখো করলা গাছটাও ফুল ফুটেছে, জানি না কবে করলা ধরবে। এই হচ্ছে আমার ছাদের অবস্থা। তো এই যে খাটের কাজ করছিল, তো দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে, এখন এটাকে খুলে দেব। হাফ পালিশ হয়েছে, জানি না কত দূর কি নষ্ট হয়েছে কি ঠিক আছে, এটা খুলে দেখতে হবে। তো এই হলো আবার ছাদের অবস্থা, জামা কাপড় মেলতে চলে এসেছি। বাইরেটা খুবই পরিষ্কার হয়ে গেছে, আর মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এটা খুলে দেখতে হবে যে কতদূর কি হয়েছে, খাটটার কি অবস্থা। এখন ইস, ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে খাটটা, কারণ বৃষ্টি লেগেছে, জানি না কি হবে। তো খুলে দেওয়া হোক, তারপরে আবারও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আপাতত ওই পর্যন্ত রাখছি বন্ধুরা। দেখেছো ছাদের অবস্থা, দেখে নিয়েছো।